নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গিয়েছিল নিউ মার্কেটের হকার এবং দোকানদারদের মধ্যে। ধমক দিয়ে তাদের থামিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সকলকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু তারপরে তিন দিনও পেরোয়নি। নিউ মার্কেটে হকার বনাম দোকানদারদের গণ্ডগোলের জেরে শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল জওহরলাল নেহরু রোড এবং এস এন ব্যানার্জি রোডের একাংশ। ডাবের খোলা ইট নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে তেড়ে গেলেন, হাতাহাতিও চলল কিছুক্ষণ। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পালন করল রেফারির ভূমিকা। দুটি রাস্তায় বন্ধ থাকলো দীর্ঘক্ষণ, ফলে নাজেহাল হলেন সাধারণ মানুষ, যা প্রশ্ন তুলে দিল। জবরদখল করে রাখা জায়গা হাতছাড়া হওয়ার ভয়ে কি নতুন এই পরিস্থিতি তৈরি করা হলো? এ বিষয়ে কে কি বলেছেন শুনব। Thank you.